যেই আমলে আমাদের জীবনের সব গুনাগুলি আল্লাপা ক্ষমা করে দিবেন বলেছেন যার আমিন আমিনেরেজ তার আমিন বলার সাথে মিলে যায় মা এই মিলে যাওয়া ব্যক্তির অতীতি জীবনের যাবতীয় গুনাহাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই দেখি যে ইমামের আমিন এক সময় হয় মুক্তাদির আমিন এক সময় হয় মনে হয় ফেরেজ তার আমিন আর এক সময় হয় কারটা যে মিলে ফেরেস সাথে এটা বোঝা খুব কঠিন টিভি আলোই উদ্ভাসিত জীবনের জন্য যে আমলে আমাদের জীবনের সব গুণাহাগুলি আল্লাপা ক্ষমা করে দিবেন বলেছেন আবুহাই রা রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইকুয়াল্লাম বলেছেন ফা ফাগেনাকুমান ওয়া ফাকা তামিনু হু তামিনাল মালাইকা গুফেরালাহু মা তাকদ্দম আমিন জম্বি শোনো ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কেন মান ফাকা তামিনু তামিনাল মালাইকা যার আমিন বলা ফেরেশ তার আমিন বলার সাথে মিলে যায় ঘুফেরালা ঘুমা জামবিহি এই মিলে যাওয়া ব্যক্তির অতীত জীবনের যাবতীয় গুনাহাকে আল্লাহ ক্ষমা করে দেবেন এখানে একটু কষ্ট লাগে আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই দেখি যে ইমামের আমিন এক সময় হয় মুক্তাদির আমিন এক সময় হয় মনে হয় ফেরেশতার আমিন আর সময় হয় কারটা যে মিলে ফেরেশতার সাথে এটা বোঝা খুব কঠিন সেক্ষেত্রে সমাধান হলো অবশ্যই আমরা জানি যে চলাকালীন সময়ে ইমামের আগে কোনো কাজ মুক্তাদি করতে পারে না রসুল্লাহ সাল্লুকাল্লাম বলেছেন এই কাতার সোজা করো তোমরা যদি কাতার বাঁকা করো তাহলে আল্লাহ তোমাদের অন্তরকে বাঁকা করে দেবেন শোনো ইমামের আগে তোমরা মাথা উঠাবে না ইমামের আগে যদি তোমরা মাথা উঠাও তাহলে আল্লাহ তোমাদের মাথাকে গাধার মাথার মতো করে দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে জামায়াত চলাকালীন ইমামের আগে মুক্তাতীরা কিছু করতে বা বলতে পারে না তাহলে ইমাম যখন আমিন বলে আমরা চেষ্টা করব সাথে বলার একটু পরে হোক তাও ভালো কিন্তু কস্তিন কালেও যাতে আগে না হয় বোঝাতে পারিনি সাথে হোক ভালো পরে হোক তাও ভালো কস্তিন কালেও যাতে ইমামের আগে না হয় আমরা একটা জিনিস লক্ষ্য করি বাচ্চারা যখন খেলে দুইশো মিটার তিনশো মিটার দৌড় রেফারি বা পরিচালক যিনি পরিচালন করেন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে রেডি ওয়ান টু কত বললে দৌড় দেওয়া লাগবে বলেন থ্রি বললে দেখা যায় ওরা তো একটা কি একবারে রেডি আছে তো রেডি ওয়ান টু থ্রি বলার আগেই কি করে দৌড় দেয় এরকম কিছু মুসল্লিকে আমরা দেখে মুক্তা দেখে যে মোয়াজ্জিন ওয়ালাদ কিছু বিরতি দিতে পারে যে আমিন বলুক না এই দেরি তার কি হয় না সহ্য হয় না অগ্রিমী বলে দেয় বাচ্চাদের মতে এজন্য আমরা দিকটা খেয়াল করব। দেখেন আমাদের জীবনের যাবতীয় কষ্টের লাঘব হবে জীবনের সবচাতে কাঙ্ক্ষিত জায়গা যা জান্নাত এটা অর্জন করা যাবে জীবনের যাবতীয় পাপ হতে পারে জীবনের কোনো একদিনের আমিন আজকে মাগরীবের সলা আদায় করলাম দুইবার আমিন বলার সুবর্ণ সুযোগ হয়েছে এসা থাকলে আরো দুবার সুযোগ হবে এইভাবে জীবনে কতবার আমিন বলার সুযোগ হয়েছে কিন্তু আমরা কেউ বলতে পারি না যে কারটা ফেরেস্তার সাথে মিলেছে আর কারটা মেলেনি এই চেষ্টা করি আমিন বলা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তামাম পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানেরা মুসলিমদেরকে হিংসা করে দুটি কারণে তার একটা হলো সালামের কারণে আর দ্বিতীয়টা হলো আমিন বলার কারণে এজন্য যারা আমিন বলার ব্যাপারে বিভিন্ন হিংসাত্মক মনোভাব করে বলা যায় তারা ইহুদি খ্রিস্টাদের দোষর বই কি আমিন এমন একটা ইবাদাত যদি আল্লাহর ফেরেস্তার সাথে আমিন বলা মিলে যায় তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন